খবর সুষ্ঠু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জায়দা খাতুনের পরাজয় মেনে আজমতুল্লাহর অভিনন্দন গাজীপুরে গণতন্ত্রের জয় হয়েছে জাতীয় নির্বাচনও গ্রহণযোগ্য হবে বললেন ওবায়দুল কাদের খুলনা বরিশালে প্রতীক পেয়ে প্রচারে প্রার্থীরা সুষ্ঠু ভোটে কমিশনকে সহযোগিতার আশ্বাস গাজীপুর সিটি কর্পোরেশনে সুষ্ঠু ভোটের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত মেয়র জায়দা খাতুন এদিকে পরাজয় মেনে নতুন মেয়রকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খান গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় রিপোর্ট জানাচ্ছেন সতর্কপদত্ত প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 16,197 ভোট বেশি পেয়ে গাজীপুর সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ঘুরিমার্কার স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন সংবাদ সম্মেলনে তাকে বিজয়ী করার জন্য গাজীপুরবাসী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি সবাইকে সাথে নিয়ে গাজীপুর সিটির উন্নয়নে স্বীকার করেন নবনির্বাচিত মেয়র গাজীপুরবাসীকে সবাইকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা আমি ওনাকে ধন্যবাদ জানাই ভোটটা আমার সুস্থ ওই সুস্থভাবে ভোটটা হয়েছে কাজটা তো আমি একা করতে পারবো না আমার যে ছেলে আমার পাশে ছিল আমার ছেলেকে সাথে নিয়ে ছেলে যা করেছিল যা রয়েছে এগুলা সবাইকে আল্লাহ আমি উঠাই দিই নির্বাচনের ফল মেনে নিয়ে নবনির্বাচিত মেয়র জায়দা খাতুনকে অভিনন্দন জানিয়েছেন পরাজিত আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ খান এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে তো সেই নির্বাচনে যিনি জয়ী হয়েছেন আমি তাকে অভিনন্দন জানাই এদিকে দলীয় প্রার্থীর পরাজয়ের পেছনের কারণ সম্পর্কে সুস্পষ্ট জবাব দিতে পারেনি মহানগর আওয়ামী লীগ দল কি সিদ্ধান্ত নেয় দল কি করে দলকে কিভাবে হয়তো কোন পরিস্থিতিতে কোন কি করবে সেটা দলের সাথে আলোচনা করে যাবো ভোটের ফলাফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ ভোটাররা ঘড়ি মার্কাতে মানুষ বেশি পছন্দ করছে এর জন্য নৌকার পরাজয় হয়েছে উনি টঙ্গী এলাকার লোক ওনাকে আমাদের টঙ্গীর এই পাশের লোকজন খুব বেশি ভালোবাসে না যার কারণে ওনাকে ভোট দিতে মানুষ ইচ্ছুক না জায়দা খাতুন পাশ করেছে তবে আমরা আশা রাখি যে উনি উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখবেন গাজীপুর সিটির উন্নয়নে কাজ করবেন নবনির্বাচিত মেয়র এমনটাই প্রত্যাশা ভোটারদের সতরূপাদত্ত একুশে টেলিভিশন গাজীপুর সিটি নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আগামী 4 সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে মানিক শিকদারের রিপোর্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সমাবেশ সমাবেশে যোগ দেন দক্ষিণ মহানগর আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির অপরাজনীতি হত্যা ও সন্ত্রাসের প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা আমরা জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে বিএনপির ভোট কমবে গাজীপুর সিটি নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি শেখ হাসিনা স্বচ্ছ নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন গাজীপুরে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে কারো হুমকিতে শেখ হাসিনা মাথা নত করবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের সন্ত্রাসী মিথ্যাবাদী বিএনপির ক্ষমতায় আসার অধিকার নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেটা দেখে বিএনপির রাতের মুখ খারাপ
মানিক সিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। গাজীপুর সিটি নির্বাচনের মাধ্যমে ভোটার খরা ঘুচেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বলছেন, কমিশনের সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার চিত্র ফুটে উঠেছে, যার ইতিবাচক প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও। শিউলি শবনমের প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনকে কমিশনের জন্য এক ধরনের পরীক্ষা বলে মন্তব্য করে আসছিলেন বিশেষজ্ঞরা। সেই পরীক্ষা কতটা উতরে যেতে পেরেছে কমিশন? বিশেষজ্ঞরা বলছেন, এই নির্বাচনে কমিশনের প্রতি মানুষের আস্থা ও ভোট দেওয়ার আগ্রহ ফিরতে দেখা গেছে। বিশেষ করে ভোট কেন্দ্রে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতিকে নারীর ক্ষমতায়ন হিসেবে দেখছেন তারা। গুরুত্বপূর্ণ এই সিটি নির্বাচন নিয়ে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে কোনো অভিযোগ না থাকাটাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তারা। দীর্ঘদিন ধরে বলা হচ্ছে নির্বাচন কমিশন সাধারণত সরকারের কথাবার্তাই বা সরকার যেভাবে চায় সেভাবে করতে চায়। এবারে আমার মনে হয় গাজীপুরের নির্বাচনে নির্বাচন কমিশন নিজের মতো করে কাজ করতে সক্ষম হয়েছে। আরেকটি বড় ইতিবাদী দিক হচ্ছে, আমরা অনেকদিন পর দেখলাম একটা স্থানীয় স্বায়ত্তশাসিত নির্বাচনে আপনার ভোটারদের একটা ব্যাপক উপস্থিতি। তার মানে কি, জনগণ কিন্তু আস্থা রাখছে নির্বাচন কমিশনের উপরে, তারা মনে করছে যে এই নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন, এগুলো তো দেবেই, হয়তো জাতীয়তেও দেবে, এটাও কিন্তু একটা বড় রকমের প্রাপ্তি। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনা সহ গাজীপুর সিটি নির্বাচনে 50% ভোট পড়াকে কমিশনের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করতে কমিশনের আরও কাজ করার সুযোগ আছে। তা মানুষকে তারা ভোট কেন্দ্রে আনতে পেরেছে, সে আশ্বস্ত করতে পেরেছে, এবং অবশ্যই এখানে রিটার্নিং অফিসার যে ছিল তার ভূমিকা ছিল, সেও নিশ্চয়ই সেটা নিশ্চিত করতে পারছে যে না তোমরা আসো, সঠিক ভোট হবে। এবং ইলেকশন কমিশনও এখানে নিশ্চয়ই কাজ করেছে, মানুষকে বোঝাতে পেরেছে যে খরা গেছে আমাদের ভোটার উপস্থিতি নেই, সেই তার 50% অনেক ভালো ভোট। গাজীপুর সিটি নির্বাচনের সাফল্য অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনে ছোট বড় সব রাজনৈতিক দলকে উদ্বুদ্ধ করবে বলে আশা তাদের। সাধারণ নির্বাচনের পরিবেশ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যে আসলে সব পক্ষ কথা বলতে পারছে কি না স্বাধীনভাবে, সব পক্ষ মাঠে নামতে পারছে কি না, এই পরিবেশটা যখন নিশ্চিত হয় তখন আসলে ইলেকশনটা ভালো হয়। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর প্রচারে মাঠে নেমেছেন প্রার্থীরা। সব প্রার্থীর আশা, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, ভোট সুষ্ঠু করতে কমিশনকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন প্রার্থীরা। প্রতিনিধি সহায়তায় বাকিরা জানাচ্ছেন শতরূপা দত্ত। খুলনার নূরনগরে নির্বাচন অফিসের অডিটোরিয়ামে সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ, এর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক প্রচার। নগরীর নিউ মার্কেট এলাকা থেকে প্রচার শুরু করেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতিতেই ভোট চাইছেন তিনি। এছাড়া ভোট সুষ্ঠু করতে কমিশনকে সহযোগিতা করার আশ্বাসও দেন তালুকদার আব্দুল খালেক। অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন আমরা সেইভাবেই আমাদের আসন বিধিমে আমরা কাজ করব। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এস এম শফিকুল ইসলাম মধু ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের আব্দুল আওয়াল সহ অন্য মেয়র প্রার্থীরাও নেমেছেন প্রচারের মাঠে। সিটিকে একটা আধুনিক নগরী করতে চাই, দূষণমুক্ত নগরী করতে চাই, আপনারা ভোটের মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন। আজকের যেহেতু আমরা মার্কা পাইছি, আজকের আমরা নির্বাচন প্রচার শুরু করব। এবার মেয়র পদে 4 জন, 31 ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 136 জন আর সংরক্ষিত 10টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 39 জন প্রতিদ্বন্দ্বিতা করবে। বরিশালের নাথুল্লাবাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 প্রার্থী। প্রতীক পেয়ে প্রচারের মাঠে নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ। আমি নির্বাচিত হতে পারলে সিটি কর্পোরেশন এটা উন্মুক্ত হবে, সব মানুষেরই পদচারণা হবে। অন্য প্রার্থীরাও প্রতীক নিয়েই মাঠে নেমেছেন। সব প্রার্থীরই আশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আজকে আনুষ্ঠানিকভাবে প্রতীক পেয়েছি, আমরা মাঠে আবার নামবো। প্রার্থীদের প্রতি নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানায় নির্বাচন কমিশন। আমরা আশা করি যে আচরণবিধিতে যে বিষয়গুলো প্রতিপালনের বিষয় আছে সেগুলো মেনে সম্মানিত প্রার্থীরা তাদের প্রচারণা কার্যক্রম চালাবেন। 32 ঘন্টা পূর্ব পর্যন্ত এই আচরণবিধি দেখবার জন্য 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, তারা আজকে থেকে কার্যক্রম শুরু করবে। আগামী 12 জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ।
সত্যরূপা দত্ত, একুশে টেলিভিশন। এবার আমাদের আয়োজন বাজেট 2023-2024। করযোগ্য আয় নেই এমন ব্যক্তির ওপরও ন্যূনতম কর ধার্যের কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রায় অর্ধশত সেবায় আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক হতে পারে। এছাড়া করদাতার মৃত্যুতে টিআইএন বাতিলের বিধানও রাখতে চাচ্ছে এনবিআর। বিশেষজ্ঞরা বলছেন রাজস্ব বাড়ানোর প্রচেষ্টা ভালো, তবে কর প্রশাসনের সক্ষমতাও বাড়াতে হবে। রাজীব জামানের রিপোর্ট। বর্তমানে ব্যক্তিশ্রেণীতে টিআইএনধারীর সংখ্যা প্রায় 86 লাখ, এর মধ্যে মাত্র 32 লাখ ব্যক্তি আয়কর রিটার্ন জমা দেন। কিন্তু রিটার্ন দাখিলকারীদের মধ্যে প্রায় 8 লাখেরই করযোগ্য আয় নেই। তবে এদের উপর ন্যূনতম 2000 টাকা কর ধার্য করলে সরকারের বাড়তি 160 কোটি টাকা রাজস্ব আয় হবে। আর ন্যূনতম করের নিয়মটি যদি সব টিআইএনধারীর উপর প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে 1240 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব পাবে এনবিআর। বিশেষজ্ঞরা বলছেন সরকার প্রায় 40টি সেবা গ্রহণের ক্ষেত্রে টিআইএন বাধ্যবাধকতা করেছে। এসব সেবার বেশিরভাগেরই আয়ের সক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। আমার জিডিপি তো হচ্ছে, কিন্তু ট্যাক্স হচ্ছে না 7%, আমার হিসাব মিলতেছে না। আমার যদি 100 টাকা আয় হয় তাহলে আমার 15 টাকা ট্যাক্স আসার কথা, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যয় অনুযায়ী সেখানে আমি পাচ্ছি 7 টাকা। তার মানে আর 7 টাকা আমি নিচ্ছি না, পাচ্ছি না বা দিচ্ছে না। বর্তমানে টিআইএন আছে এবং করযোগ্য আয় করছেন এমন যারা রিটার্ন জমা দিচ্ছেন না, তাদের কাছ থেকে কর আদায়ের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশের প্রায় যেখানে 5 থেকে 5.5 কোটি মানুষ ট্যাক্সের অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় রেগুলার ট্যাক্স প্রদান করে 26 থেকে 28 লক্ষ। সরকার তাহলে তাদের তথ্য জানা উচিত এবং তাদের কাছ থেকে আদায় করার ব্যবস্থা করা উচিত। এদিকে প্রথমবারের মতো সরকার টিআইএন নিবন্ধন বাতিল করার বিধান চালু করতে যাচ্ছে। বর্তমান আইনে কোনো করদাতা মারা গেলে আয়কর রিটার্ন দাখিল থেকে তার মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। নতুন বিধানের অধীনে করদাতারা যৌক্তিক কারণ দেখিয়ে টিআইএন বাতিলের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। অর্থাৎ ওই যিনি ব্যবহার করবেন ওনারই যদি সদিচ্ছা না থাকে, উনি নিজে যদি ডিজিটাইজ না হতে চান বা ইয়ে করেন বা যদি ম্যানিপুলেশন করতে চান, তাহলে কিন্তু করা যাবে না। অর্থাৎ দুইজনেরই ইয়ে লাগবে। আয়কর সহ সার্বিক রাজস্ব আদায় বাড়াতে কর প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি ও কর ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ অটোমেশন জরুরি বলছেন বিশেষজ্ঞরা। ব্যবসাকে ব্যবসার মতোই করতে দেওয়া, কারণ তাদের কিন্তু তাদের কাছ থেকে স্ট্রং মনিটরিং সিস্টেম মেকানিজম ডেভেলপ করে তাদের কাছ থেকে সত্যিকার অর্থে রেভিনিউটা আদায় করার ব্যবস্থা করতে হবে। রাজীব জামান, একুশে টেলিভিশন। গাজীপুর সিটিতে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী। ঢাকা রিপোর্টার সিনিয়রের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে আমির খসরু আরও বলেন, গণমাধ্যমের যতটুকু স্বাধীনতা আছে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে তা দমনপীড়ন চলছে। সাংবাদিকতার মানদণ্ড ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান এই বিএনপি নেতা। এ সময় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আগে নির্বাচনী আলোচনাকে ব্যর্থ আলোচনা বলেও মন্তব্য করেন আমির খসরু। ঝাঁজ বেড়েছে আদা ও রসুনের, বাজারে দেশি আদা পাওয়া গেলেও নেই চায়না আদা। পেঁয়াজের দরও আটকে আছে 80 টাকায়। সব ধরনের সবজির দামও ঊর্ধ্বমুখী, আর মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা কমলেও বেড়েছে ডিমের দাম। সাইদুল ইসলামের রিপোর্ট। রাজধানীর বুয়েট বাজার কয়েক দোকানে ঘুরেও মেলেনি চায়না আদা। অতিরিক্ত দাম বাড়ায় চায়না আদা রাখছেন না দোকানিরা। দেশি আদার কেজি 300 টাকা ছুঁয়েছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে রসুনের দাম কেজিতে 20 টাকা বেড়েছে। না, আমার কাছে চায়না আদা নাই, মার্কেটে পাওয়া যাইতেছে না। রসুন হইলো আপনার দেশিটা হইলো আপনার 160 টাকা, আর চায়না হইলো 140 টাকা। পেঁয়াজ আমদানির ঘোষণার পরও দাম কমার লক্ষণ নেই। প্রতি কেজি 80 টাকায় বিক্রি হচ্ছে, আলুর কেজিও 40 টাকা। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে বেশ কিছু পণ্যের। রমজান মাসের থেকে এখন এমন রসুন, পেঁয়াজ, আদা, আলু এগুলি সবই বাড়তি। ভরা মৌসুমে সবজির দাম ঊর্ধ্বমুখী, 70 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনোটাই। পালের আমদানিটা কম, আবার দেখা গেছে আবার আমদানি বেশি হয়ে যায়, তখন দাম উঠানামা করে। সাগরে ইলিশ ধরা বন্ধ, তারপরও যা পাওয়া যাচ্ছে সেগুলোর দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। এছাড়াও সব ধরনের মাছের দামও ঊর্ধ্বমুখী। 2 কেজি হবে পুরা, মানে 35 এর কি হবে পুরা, আমার কিনা বলতে 30 এর কিনা বলে 35 নিছে না। খাবার দাম বেশি হয়ে গেছে, মাছের খাবার, গাড়ি ভাড়া বেশি, তো গাড়িতে আসে খাবার খাওয়াইতে মাছগুলোরে,
মধুমাস জ্যৈষ্ঠের বাজারে উঠেছে আম লিচু সহ দেশি ফল, তবে দাম চড়া। বেশিরভাগ পণ্যের বাড়তি দরে ক্রেতার হিমশিম অবস্থা। তবে এ সপ্তাহে সব ধরনের মুরগির দাম কমেছে। ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 210 টাকায়, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা থেকে 30 টাকায়, গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 টাকায়। ব্রয়লারটা না হলেও কেজিতে 20-30 টাকা কমছে, ককটাও কেজিতে প্রায় 30-40 টাকা কমছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভোট সুষ্ঠু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জয়াদা খাতুনের, পরাজয় মেনে আজমতুল্লার অভিনন্দন। গাজীপুরে গণতন্ত্রের জয় হয়েছে, জাতীয় নির্বাচনও গ্রহণযোগ্য হবে বললেন ওবায়দুল কাদের। খুলনা বরিশালে প্রতীক পেয়ে প্রচারে প্রার্থীরা, সুষ্ঠু ভোটে কমিশনকে সহযোগিতার আশ্বাস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে ডট কম ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। একুশে খবর দেখুন, একুশের সাথে থাকুন।